অ্যাপ্রক্সিমেটলি আফটারনুন সময় আমরা ইনফরমেশন পেয়েছিলাম যে একজন আসামি কোয়েম্বাতুর থেকে সোনা ক্যাশ নগদ ক্যাশ অ্যান্ড সোনা একটা ব্যাগের মধ্যে নিয়ে পাটনা এক্সপ্রেসে চুরি করে কোয়েম্বাতুর থেকে চুরি করে ট্রেনে নিয়ে চলে যাচ্ছে বলে আমরা তামিলনাড়ু পুলিশ থেকে আমরা ইনফরমেশন পেলাম, ডিসিপি ল অ্যান্ড অর্ডার কোয়েম্বাতুর থেকে। অ্যান্ড ওদের সঙ্গে ওদের সাব ইন্সপেক্টর আসছেন বলে আমরা ইনফরমেশন পেয়ে গেছিলাম। সঙ্গে সঙ্গে যখন আমরা ইনফরমেশন পেয়ে গেছিলাম আমরা আমাদের টিমকে আমরা অ্যালার্ট করলাম। যখন আমরা আমাদের টিমকে অ্যালার্ট করলাম ও আসামে আমাদেরকে ধরা পড়েছিল। আমরা আমাদের প্রসিজার হিসাবে আমরা ওকে অ্যারেস্ট করলাম। অ্যারেস্ট করে আসামে যখন ব্যাগটা আমরা সার্চ করলাম, ব্যাগের থেকে 18.81 lakhs মানে 18,81,000 ক্যাশ, 2,000 নোটস 500 নোটসের ক্যাশটা ধরা পড়েছে ব্যাগে। অ্যান্ড ওই ছাড়া অ্যারাউন্ড 1 kg গোল্ড, এক্সাক্ট 946 grams গোল্ড। ও গোল্ডের মধ্যে 45 gold bangles আছে, ডায়মন্ড ব্যাঙ্গেলস আছে, কয়েন্স আছে, তারপরে বিভিন্ন সোনার আইটেমস, জুয়েলারি আইটেমস আছে। টোটাল মিলে ওয়েট আছে 946 grams। প্রত্যেকটা আমরা ঠিকমতো সিজার করে দিয়েছিলাম। অ্যান্ড আমরা যা যা অ্যাসিস্ট্যান্টস লাগবে কোয়েম্বাতুর পুলিশকে ও অ্যাসিস্ট্যান্টস আমরা দিয়ে দিয়েছিলাম। আমাদের সঙ্গে কোয়েম্বাতুর ডিএসপি সাহেব নিজেই আছেন সামনে। তো আমাদের বাঁকুড়া পুলিশ টিম কমপ্লিট প্রসেসটা যাভাবে আমাদেরকে যাভাবে আমরা দেখলাম ও ব্যাগ থেকে প্রত্যেকটা ঠিকমতো আমরা ই করে দিয়েছিলাম। আসামিকে অ্যারেস্ট করলাম। আসামির নামটা বিকাশ কুমার রায়, আসামি ঝাড়খণ্ড থেকে। উনি পাটনা এক্সপ্রেস ধরে এ মালগুলো ওখান থেকে চুরি করে বাড়ির চলে যাওয়ার জন্য প্ল্যান করেছিল। অ্যান্ড যেখান থেকে ও চুরি করেছে ওটা কোয়েম্বাতুর মিস্টার শৈলাস রঙ্গা মিলস ওনার্স হাউস, ওখানে রেস কোর্স স্ট্রিট, ওটা রেস কোর্স এরিয়া, কোয়েম্বাতুর রেস কোর্স এরিয়া থেকে চুরি করে গত রাত্রি 29th পাটনা এক্সপ্রেস ধরে ওখান থেকে পালি যাওয়ার জন্য বাই ট্রেন চেষ্টা করেছিল। বাড়ি থেকে ও বাড়িতে ও কাজ করতো। অ্যান্ড বাকি প্রসেস পুরোটা আমরা ইনভেস্টিগেশন মধ্যে আমরা করছিলাম, কিন্তু এ ছেলেকে ওরা চিনে ওদের বাড়িতে কাজ করতো। এটা আমরা ইনভেস্টিগেশনে আমরা দেখবো। এ কাজ করতো, পিছনে যে আসামি আছে ও আসামি নিজে ওখানে কাজ করতো। ওদের বিকাশ কুমার রায় এর কারাদিহা ঝাড়খণ্ড এর বাড়ি গিরিদিহা ডিস্ট্রিক্ট। আমরা পুরোটা আমরা প্রসেস মধ্যে, কিন্তু যখন ব্যাগ নিয়ে যাচ্ছিল তখন একুন মুহূর্ত এই ধরা পড়েছিল। আমরা ইনভেস্টিগেশন আমরা করছি পুরো প্রসেসটা, যখন আমরা হ্যান্ড ওভার করে দেবো আমরা আমাদের মতো যা যা ইনভেস্টিগেশন আছে, আমাদের বাঁকুড়া নিয়ে কোনো কিছু লিঙ্ক আপ আছে কিনা এর মধ্যে এ অ্যাঙ্গেলে আমরা দেখবো। কিন্তু প্রাইম অফিস এভিডেন্স যা পাওয়া যাচ্ছে যে এরা কোয়েম্বাতুর থেকে চুরি করে ঝাড়খণ্ড পালে যাওয়ার জন্য থ্রু ট্রেন চেষ্টা করেছিল। যখন আমাদের টিমটাকে দেখে দেখেছে ওখান থেকে পালে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, তখন আমরা আমাদের বাঁকুড়া থেকে আমরা অ্যারেস্ট করলাম। বাঁকুড়া স্টেশন ফিডার রোড, পাটনা এক্সপ্রেস পুরোটা আমরা দেখবো, পুরোটা দেখবো।